নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার পঁচিশ সালের ইতিহাস সাজেশান নিয়ে আলোচনা করছি আমি বলতে পারি হান্ড্রেড পারসেন্ট আসবে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন আমাদের এসবি একাডেমিক সেন্টারে একদম ফাইনাল সাজেশান বের করেছে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশান তো দেখো আমি প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি অতীত স্মরণ এখান থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে প্রথম প্রশ্ন মিথ উপকথা লেজেন্ড পুরা কাহিনি বলতে কী বলছে অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে নাগ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু খতরনাক ভাইটার প্রশ্ন দু হাজার পঁচিশ সালে যেন সুপার টুপার ইট কোশ্চেন ঠিক আছে অথবা দিয়ে একই প্রশ্ন মিথ বলতে কী বলছে মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশনা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সেম টাইপের লিখবে ঠিক আছে আমি কিন্তু এটা করিয়েছি তোমাদের ওকে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন দু হাজার পঁচিশ সালে কিন্তু খুবই ভাইটাল বলে আমি মনে করি ওকে কী বলছি বুঝতে পারছো পরের প্রশ্ন কী বলেছে তারপরের প্রশ্ন বলেছে এত বলে দিয়েছি আমি রোমান্টের প্রশ্ন জাদুঘর বলতে কী বোঝো অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লক্ষ্য এটা ভালো করে পড়বে তার সঙ্গে তিন প্রশ্ন এটাও পড়ে যাবে এটা ইম্পর্টেন্ট আছে এবং আমাদের পরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো পেশাদারী ইতিহাসের সঙ্গে অপেশাদারী ইতিহাসের পার্থক্য তো দেখো একটু অনেক টাইপিংয়ে বলেছে পেশাদারী ইতিহাসের সঙ্গে অপেশাদারী সরি অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য এটা কিন্তু দু হাজার পঁচিশ সালে যেন সব থেকে খতরনাক কোশ্চেন প্রথম অর্ধা সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট পাওয়ারফুল কোশ্চেন বলে আমি মনে করি বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন আশা করি এই তিনখানা প্রশ্ন পড়লে হয়ে যাবে তার সঙ্গে তোমরা লোককথা লোককথা এবং স্মৃতিকথাটা ভালো করে পড়ে যাবে স্মৃতিকথাটা ভালো করে পড়ে যাবে লোককথা যেখানে আছে সাতবাই চম্পা আছে বেউলা লক্ষ্মীদার আছে ঠিক আছে বাই চম্পা বেহুলি লক্ষ্মী লক্ষ্মীদারা বাবা চল্লিশ এই যে সমস্ত লোকের মুখে যে কথাগুলো শুনে আসছো সেটাকেই লোককথা বলে ঠিক আছে লোককথাটা বেশি ইম্পর্টেন্ট লোককথাটা খুব ইম্পর্টেন্ট এবং লোককথাটা খুব ভাইটাল বলে মনে করি ওকে এবার আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো তো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খতরনাক নাক ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালের জন্য দ্বিতীয় অধ্যায় ঊনবিংশ ঊনবিংশ বিংশ শতকে ঔপনিবেশিকতা ঔপনিবেশিকতা বাদ্য সাম্রাজ্যবাদের প্রসার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা কিন্তু তোমাদের দেবে পুরো পাকা গ্যারান্টিকে সাত রোমাননের প্রশ্ন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বহুতই প্রশ্ন দু হাজার পঁচিশ সালের জন্য সবথেকে এই চ্যাপ্টারের সব থেকে মোস্ট মোস্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি সবথেকে বেশি ইম্পর্টেন্ট দু জায়গার প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো এটাও কিন্তু ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালের জন্য ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালের জন্য ভাইটাল বলে আমি মনে করি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি চলো পরের প্রশ্নে কী বলেছে দেখা যাক আমাদের পরের প্রশ্ন বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান টুয়ের প্রশ্ন তো বলেই দিয়েছি যে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝ সাম্রাজ্যবাদ উদ্ভাবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই তিনখানা কোশ্চেন কিন্তু তোমাদের কিন্তু আসবে কিন্তু পুরো পাকা গ্যারান্টি দিয়ে বলতে পারি তিনখানা কোশ্চেন এবং তিনটায়গার প্রশ্ন উপনিবেশবাদ বলতে কী বোঝো এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো বহুতই খতরনাক ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালের জন্য বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন বহুতই ভাইটাল কোশ্চেন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন খতরনাক ভাইটাল বলে আমি মনে করি ঠিক আছে কী বলছি বুঝতে পারছো এবার আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আসবে একদম পাক্কা গ্যারান্টিকে স্বাদ তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি ও নিয়মিত অনিয়মিত সাম্রাজ্য এখান থেকে দু হাজার পঁচিশ সালের জন্য যে প্রশ্নগুলো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আসতে চলেছে পাক্কা গ্যারান্টিকার স্বাদ প্রথম প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দেওয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচালক বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন বহুতই ভাইটাল কোশ্চেন এই কোশ্চেনটা কিন্তু দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যেখানে এখানে এক সালা বন্দোবস্ত পাঁচ সালা বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত মহলারি ঠিক আছে রাওতারি মহলারি সবগুলোও কিন্তু এখানে আছে এটা কিন্তু ভালো করে পড়বে এখান থেকে চিরস্থায়ী বন্দোবস্ত পাট কোশ্চিন দিতে পারে ভয়ের কোনো কারণ নেই ভালো করে কিন্তু ডিটেলস পড়ে যাবে ঠিক আছে কী বলছে বুঝতে পারছো নিয়মিত অনিয়মিত সাম্রাজ্য তো দেখো এই অধ্যায় নিয়ে আলোচনা করবো এখন দেখা যাক এখান থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তো দেখো আমি ফার্স্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি একদাগের প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো তো দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা জানো এর ভিতরে কিন্তু একশালা পাঁচশালা ঠিক আছে চিরস্থায়ী বন্দোবস্ত আছে মহলারি বন্দোবস্ত এই সমস্ত বন্দোবস্তগুলো ভালো করে পড়বে এখান থেকে কিন্তু পার্ট কোশ্চেন আসতে পারে তো দেখা যাচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা থেকে যদি কোশ্চেনটা না করে তাহলে দিতে পারে চিরস্থায়ী বন্দোবস্তটা কি মহলারি বন্দোবস্ত কি একশালা বন্দোবস্ত কি এর ব্যাপার থেকে কোশ্চেন পার্টটা আসতে পারে এটা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে এটা কিন্তু দু হাজার পঁচিশ সালে কিন্তু খতরনাক একটা কোশ্চেন পেপার খতরনাক হতে যাচ্ছে ঠিক আছে এবং তার সঙ্গে পড়বে কিন্তু দু হাজার পঁচিশ সালের জন্য আরেকটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেটা ছিল উপনিবেশিক ভারতে অবশিল্পনের কারণ ও ফলাফল আলোচনা করো বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও কিন্তু দু হাজার পঁচিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে কি বলছে বুঝতে পারছো চলো এবার আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক আমাদের পরের প্রশ্ন বলছে এই একই প্রশ্ন যে ভারতের অবশিল্পন অথবা দিয়ে এর ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একই কোশ্চেন আছে পুরো সেম কোশ্চেন ঠিক আছে পুরো সেম কোশ্চেন কিন্তু দু হাজার পঁচিশ সালের জন্য গুরুত্বপূর্ণ তিন দাগের প্রশ্ন এটাও ইম্পর্টেন্ট কাকে বাদ দেবো কাকে ছাড়বো সেটাই বোঝা মুশকিল যে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন দু হাজার পঁচিশ সালে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি পরের প্রশ্ন আমাদের কী বলেছে চার দাগের প্রশ্ন বলছে চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি চুক্তি গুলি ঠিক আছে দেখো এখানে হয়তো কোনো কারণে লেখাগুলো বোঝা যাচ্ছে না চুক্তিগুলি ঠিক আছে চুক্তিগুলি সংক্ষিপ্ত আলোচনা করো ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে ইম্পর্টেন্ট প্রশ্ন কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না এটাও কিন্তু ইম্পর্টেন্ট কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমাদের আসবে চলো পাঁচ জায়গা প্রশ্ন নানকিংয়ের সন্ধি ও টিএন সিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো এটাও ইম্পর্টেন্ট এটাও কিন্তু সিলেক্ট করা হয়েছে দু হাজার পঁচিশ সালের জন্য ইম্পর্টেন্ট বলে আমি মনে করি আমাদের তৃতীয় অধ্যায় শেষ হয়ে গেছে সাদেশন এবার আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করবো এবার আমি চতুর্থ অধ্যায়ের সাজেশন নিয়ে আলোচনা করছি যেটা দু হাজার পঁচিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া খুব ইম্পর্টেন্ট ঠিক আছে খুব ইম্পর্টেন্ট আছে তো দেখা যাক কী কী প্রশ্ন সিলেক্ট করেছি এক ধাকের প্রশ্ন সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো বহুতই প্রশ্ন দু হাজার পঁচিশ সালে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং বহুত খতরনাক কোশ্চেন বুঝতে পারছো আমি কী বলছি বহুতই খতরনাক প্রশ্ন দুদাগার প্রশ্ন ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলন আলোচনা করো ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলন সংক্ষেপে আলোচনা করো এটাও ভালো করে পড়বে ঠিক আছে তার সঙ্গে তিন জায়গার প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আছে আলিঘড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও এখান থেকে কোশ্চেন আসতে পারে যে শেয়ার সৈয়দ আহ্বেদ খানের ভূমিকা লেখো শেয়ার সৈয়দ আহ্বেদ খানের ভূমিকা লেখো ঠিক আছে এটা থেকে কোশ্চেন কিন্তু আসতে পারে বুঝতে পারছো বহুতই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন কিন্তু আলিগড় ঠিক আছে কী বলছে বুঝতে পারছো বহুতই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আলিগড় ওকে পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক চলো পরের প্রশ্ন বলেছে চার দাগের প্রশ্ন যে চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো বিশ্লেষণ করো এই আন্দোলনের প্রভাবগুলি আলোচনা করো ঠিক আছে আন্দোলনের নয়গার ঠিক আছে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো এই আন্দোলনের প্রভাবগুলি আলোচনা করো চৌঠামে আন্দোলন ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলে আমি মনে করি তার সঙ্গে পাঁচ জায়গার প্রশ্ন নান সন্ধি যেটা আঠেরোশো বিয়াল্লিশ সালে হয়েছিলো এর শর্তগুলি আলোচনা করো তো এখান থেকে পাঁচখানা কোশ্চেন কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু পড়তে হবে দেখো প্রচুর প্রশ্ন আছে তার ভিতর থেকে মাত্র পাঁচখানা কোশ্চেন কিন্তু সিলেক্ট করা হয়েছে ঠিক আছে কী বলতে বুঝতে পারছো এবার আমি পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব পঞ্চম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো দু হাজার পঁচিশ সালের যেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আলোচনা করবো ঔপনিবেশিক ভারতের ঔপনিবেশিক ভারতের শাসন তো দেখো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করছি প্রথম প্রশ্ন কি বলেছে মন্টেগু সেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো মন্টেগু সেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনা ভালো করে পড়বে কিন্তু দু সালের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশন বলে সিলেক্ট করেছি এবং তার সঙ্গে দুদাগের প্রশ্ন জালিয়ান বাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল এই ঘটনার গুরুত্ব আলোচনা করো এটাও কিন্তু দু হাজার পঁচিশ সালের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি দেখো এবার আমি পরের প্রশ্ন কী সিলেক্ট করেছি তিন দাগের প্রশ্ন সিলেক্ট করেছি যে রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল রাওয়ালাট টাইন এটা পড়ে যাবে এটাও ইম্পর্টেন্ট আছে তারপরে চার চারদাগের প্রশ্ন উনিশশো নয় খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড লিমিটেড সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ভাইটাল পাঁচ দাগের প্রশ্ন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল এই ব্যাপারে ব্রিটিশ শাসনের ভূমিকা কী ছিল তো দেখো এটাও কিন্তু ভালো করে পড়ে যাবে এটাও কিন্তু দু হাজার পঁচিশ সালের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দিচ্ছি সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো তো বুঝতে পারছো উনিশশো তেতাল্লিশ সালে দুর্ভিক্ষ ভালো করে পড়ে যাবে সদেকের প্রশ্ন কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল এর ফলাফল কী ছিল মিরাট ষড়যন্ত্র মামলাও কিন্তু ভালো করে পড়বে এবং এটা ইম্পর্টেন্ট আছে এবং আমাদের দুর্ভিক্ষ এটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন তো দেখো যে সাথে শান্তি সেই সাথে শান্ত থেকে কোনো কোশন পাপ দেবে না কিন্তু ঠিক আছে তো দেখো এবার আমি ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছি দু হাজার পঁচিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ দু হাজার পঁচিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে ভালো করে এক জায়গার প্রশ্ন সিলেক্ট করা আছে বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার পঁচিশ সালের জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা জানো যে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো এটা কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট আছে ঠিক আছে একদম খতরনাক ভাইটাল আছে দু সালের জন্য ঠিক আছে পরের প্রশ্ন দুদাগের প্রশ্ন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারতে ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো ভারত ছাড়া আন্দোলন এটাও ভালো করে পড়বে দু হাজার পঁচিশ সালের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন বলে মনে করি এবং আমাদের রোমান্থির যে প্রশ্ন আছে এই তিনটা থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও এটাও কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালের ইম্পর্টেন্ট ঠিক আছে বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে কিন্তু প্রিপারেশান নেবে এবার আমি সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করবো সপ্তম অধ্যায়ের ঠান্ডা লড়াই তো দেখো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো দু সালের জন্য খুবই ইম্পর্টেন্ট সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো দেখো ঠান্ডা লড়াই প্রথম প্রশ্ন রোমাননের প্রশ্ন যে সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো এই সংকটে ভারতের ভূমিকা কী ছিল বহু ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু দু সালের জন্য ভাইটাল প্রশ্ন বহু ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বহুতই ভাইটাল প্রশ্ন সুয়েজ সংকট অথবা সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচাদ একই প্রশ্ন সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল সেম কোশ্চেন একই কোশ্চেন এটা কিন্তু দু সালের জন্য এখান থেকে শুরু করে দু হাজার পঁচিশ সালের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ঠিক আছে কী বলছে বুঝতে পারছো বা সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি এবং তারপরে প্রশ্ন আছে রোমান টুয়ের প্রশ্ন যে ঠান্ডা লড়াই বলতে কী বোঝো ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ঠান্ডা লড়াই ঠিক আছে তার ভিতর থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু সুরের সংকটটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে ঠান্ডা লড়াইটা এটা ভালো করে পড়বে রোমান থ্রির প্রশ্ন ট্রুমার নীতি কী মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল এটাও কিন্তু ভালো করে পড়বে এটাও কিন্তু ইম্পর্টেন্ট এটাও কিন্তু ভাইটাল বলে আমি মনে করি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি তো দেখো আমাদের রোমান ট্রির প্রশ্ন হয়ে গেছে রোমান থ্রির প্রশ্ন ট্রুমার নীতি কি মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল অথবা দিয়ে ট্রুমন নীতি ও মার্শাল পরিকল্পনার সংক্ষেপে আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু খুবই ভাইটাল প্রশ্ন খুব ইম্পর্টেন্ট খুবই ভাইটাল প্রশ্ন দু হাজার পঁচিশ সালে যেন গুরুত্বপূর্ণ ট্রুমন নীতি এবং মার্শাল পরিকল্পনা ঠিক আছে একই টাইপের যে এটা ভালো করে ট্রুমান নীতি মার্শাল পরিকল্পনার সংক্ষেপে আলোচনা করো আমার মতে এটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এবং চারদিকে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যত্নের পক্ষ নীতিটা পড়া উচিত আছে ইম্পর্টেন্ট প্রশ্ন যে জোট নিরপেক্ষ নীতি আন্দোলনের মূল ল্যায়ন করো এটাও কিন্তু দু হাজার পঁচিশ সালের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি ঠিক আছে কী বলছি বুঝতে পারছো এবং তার সঙ্গে পড়বে কিন্তু পাঁচ জায়গার প্রশ্ন মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও এটাও কিন্তু দু হাজার পঁচিশ সালের জন্য কিন্তু বহুতই ইম্পর্টেন্ট বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন বহুতই ভাইটাল প্রশ্ন বলে মনে করি ঠিক আছে কী বলছে বুঝতে পারছো পরের প্রশ্ন কী বলেছে এবার আমি অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব যে অপ উপনিবেশীকরণ অব উপনিবেশীকরণ একদমের প্রশ্ন স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা এটা কিন্তু সবথেকে কিন্তু দু হাজার পঁচিশ সালের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এর সঙ্গে কিন্তু ভারতের ভূমিকা কিন্তু ভালো করে পড়বে এর সঙ্গে পড়বে শেখ মুজিবুর রহমানের ভূমিকা এবং ভারতের ভূমিকা মানে বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনে ভারতের ভূমিকা ভারতের ভূমিকাটাও ভালো করে পড়বে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন যেটা উনিশশো একাত্তর সালে হয়েছিল এটা কিন্তু ভালো করে পড়বে ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালে কিন্তু খতরনাক কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট আসার চান্স বেশি হান্ড্রেড পার্সেন্ট আসার চান্স বেশি যে কারণ বাংলাদেশে যে পরিমাণে অরাজকতা চলছে সেই হিসেবের দিক থেকে শেখ মুজিবুর রহমানের ভূমিকাটা পরীক্ষা আসতে পারে ঠিক আছে দুই জায়গা প্রশ্ন জোট নিরপেক্ষ নীতি কি জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি লেখো তো দেখো জোট নিরপেক্ষ নীতি কিন্তু ওখানেও দিয়েছি যেটা জওহরলাল নেহরুর নেতৃত্ব হয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন জহরলাল নেহরুর নেতৃত্ব ছিল দু হাজার পঁচিশ সালের জন্য কিন্তু খতরনাক কোশ্চেন ঠিক আছে কী বলছে বুঝতে পারছো পরের প্রশ্ন কী বলেছে রুমানথির প্রশ্ন যেটা বলেছে যে স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চারদায়গার প্রশ্ন অবৌপনিবেশীকরণ বলতে কী বোঝো এরা সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো তো দেখো ভারতের তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা দু হাজার পঁচিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি এবার দেখো তোমরা যেটা পড়বে ভালো করে তোমরা পড়বে পাঁচ দেখার যে প্রশ্ন পড়বে একই প্রশ্ন এটা যে এক্সট্রা হিসেবে পড়তে হবে এরকম কোনো ব্যাপার না বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংক্ষিপ্ত পরিচয় দাও যেটা শেখ মুজিবুর রহমানের ভূমিকা এবং ভারতের ভূমিকা কী ছিল তো দেখো এই প্রথম প্রশ্নের মতন ঠিক আছে একই প্রশ্ন লিখলে হয়ে যাবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম প্রশ্ন আর এই প্রশ্ন সেম প্রশ্ন দু হাজার পঁচিশ সালের জন্য গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালের জন্য খতরনাক ইম্পর্টেন্ট প্রশ্ন ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আমাদের কাছে বাইটাটা ভালো থাকো